বিশ্ববাসীর জন্য দুঃখ সংবাদ। ডুবে যাচ্ছে বাংলাদেশ, মুম্বাই, লন্ডন, ব্যাংকক, টোকিও এবং জাকার্তা কিংবা নিউ ইয়র্ক ডুবে যাবে সব আধুনিক শহর। জলবৃষ্টি নগরী ভ্যানিসও একই অবস্থা, সিনেমার দৃশ্য নয়, বাস্তবেই ঘুরতে চলেছে এমনটা। যদি পৃথিবী সব বরফ গলে যায় তাহলে 700 কোটি মানুষের আবাসস্থলে এক সবুজ গ্রহের বেশিরভাগ জায়গায় চলে যাবে জলের তলায়। বরফ গলার কারণে অন্যতম প্রধান সমস্যা যেটা হবে তা হলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া। হঠাৎ সব বরফ গলে গেলে জলের তলায় তলিয়ে যাবে বিশ্ব। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে 20 থেকে 22 তলা বিল্ডিংয়ের সমান। শুধু বাংলাদেশ নয়, অস্তিত্ব থাকবে না অনেক দেশের। লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার এবং বুয়েনোস আইরেস অরূপের উপকূলীয় অঞ্চল সেই সাথে পুরো পেরুগুলি নাই হয়ে যাবে পুরো পৃথিবীর মানচিত্রে থেকে। মিশরের পিরামিডগুলোর মাথাগুলো জলের উপরে জেগে থাকবে এমনটাই জানিয়েছেন তারা। ইউরোপের দেশ নেদারল্যান্ডসে থাকবে না কোনো হদিশ। ডেনমার্কের ভাগ্য ঘটবে সলিল সমাধি, দূরে যাবে চীনের অনেক বড় একটা অংশ। সানফ্রান্সিস্কো, ক্যাফিলিন, ইয়ার পাহাড় দেশগুলো ডুবে যাবে। কিন্তু অনেক বৃদ্ধি পাবে স্থানীয় তাপমাত্রা, ফলে বেশিরভাগ অঞ্চলে মানুষের পক্ষে বসবাস করা সম্ভব হবে না। আচমকা বরফ গলার বিপত্তি মানুষের পুরোপুরি নিশ্চিত হবে না বটে, তবে প্রকৃতিতে মারাত্মক অনিয়মের কারণে বাড়বে নানান জটিলতা। পরিবেশের সঙ্গে খাপ খাওয়ার কঠিন হাওয়া প্রভাব পড়বে প্রাণ জগতে। কমে যাবে খাবারের উৎস, দেখা দেবে দুর্ভিক্ষ। বরফ গলার অভাবে স্বাভাবিক মাত্রায় চেয়ে কমবে সূর্যের আলোর প্রতিফলন। সাগর থেকে অতিরিক্ত পরিমাণে তৈরি হবে জলীয় বাষ্প, দেখা দেবে মাত্রাতিরিক্ত বৃষ্টি। উপকূলীয় অঞ্চলগুলিতেও ছোট ভূমিকম্প হলেও সৃষ্টি হবে ভয়ঙ্কর সুনামি। সভ্যতা শুরু থেকেই মানুষের জলের উৎসের কাছে জনবসতি গড়ে তুলত। আধুনিক বিশ্ব জনবসতি অর্ধেকের বসবাস জলের উপর কাছাকাছি। হঠাৎ সৃষ্টি হওয়া বন্যায় নিশ্চিত হয়ে যাবে উপকূলীয় মানব বসতি, দেখা যাবে বিধ্বংসী বন্যা ও খরা। স্বাভাবিক মাত্রার চেয়েও ভয়ঙ্কর হবে ঘূর্ণিঝড়গুলি। পৃথিবী অক্সিজেন অর্ধেক যোগান দেয় সাগর মহাসাগর, যার বেশিরভাগ আসে সমুদ্রের ক্ষুদে উদ্ভিদ প্রান্তন্ত্র থেকে। মহাসাগর জল বৃদ্ধি, বরফ জল মিশে যাওয়ার ফলে কমবে সাগর জলের ঘনত্ব, ব্যবহৃত হবে প্রয়োজনীয় অক্সিজেন ও উৎপাদন, বেঁচে থাকা তখন একরকম যুদ্ধ হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, এই ছিল আজকে লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন। এই ধরনের লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।